আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, একজন প্রবাসী ভাইকে নিয়ে আসলাম আপনাদের কাছে। আসুন দর্শক কথা বলি, কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে? আজকে ওনার প্রথম দিন, স্যারের সেই ঐতিহাসিক অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, কি সমস্যা নিয়ে এসেছেন? আসুন দর্শক একটু আমার এই রোগীর সাথে একটু কথা বলে আমরা একটু জেনে নিই বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আবু সাইদ হোসেন। আবু সাইদ, বয়স কত হবে স্যার? বয়স 33 বছর। বাসা কোথায় আপনার? বাসা বগুড়াতে। বগুড়া কোথায় স্যার? বগুড়া আলতাফনগর। আলতাফনগর, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? মালয়েশিয়া। কত বছর হবে ওখানে? টোটাল 3 বছর। তার আগে বাংলাদেশে ছিলেন? বাংলাদেশে যখন ছিলেন কি পেশার সাথে জড়িত ছিলেন তখন? এমনি সংসারিক কাজ কাম করতাম। আচ্ছা, মালয়েশিয়া যে গিয়েছেন ওখানে কি পেশার সাথে জড়িত আছেন? ওখানে কাঠ ফ্যাক্টরিতে কাজ। কাঠ ফ্যাক্টরিতে আছে, মানে সমিল টাইপের ওখানে কাঠ ফ্যাক্টরিতে। সো কাঠ ফ্যাক্টরিতে যখন কাজ করেন একটু ভারী কাজ করতে হয়, মাঝে মাঝে ভারী কাজ করতে, একটু পরিশ্রমের কাজ আছে, পরিশ্রম করতে, দীর্ঘ সময় দাঁড়া থাকা কাজ করা লাগে। আচ্ছা, সো আমাদের এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছেন আপনি আজকে? আমার 4-5 মাস মাঝে মাস আগে হঠাৎ করে কক্সিসে ব্যথা, মেরুদণ্ডের নিচের অংশ দুই সাইডে ফোটার মতো ব্যথা হলো হালকা। তো ওই অবস্থায় কিছুদিন কাজ করলাম, ভালো হয় না, ওষুধ ক্লিনিকে গেলাম, ডাক্তার দেখালাম, কোনো কিছুই ধরা পড়ে না। এক্সরে করলাম, এক্সরে রিপোর্ট নর্মাল, ওই জন্য ওইভাবে কাজ করলাম, চিকিৎসা নিলাম, হয় না, 3-4 মাস হয়ে যায়। পরবর্তীতে কাজ ছাড়া দিয়ে দেশে চলে আসলাম, আসা এখানে সরাসরি ভর্তি হলাম। আচ্ছা, তার মানে গত 5-6 মাস থেকে আপনার এই কক্সিজার ব্যথাটা আপনি প্রথম বুঝতে শুরু করেছেন, কোনো দুর্ঘটনা বা এমন কোনো কিছু মনে পড়ে যায় সেটার পর থেকে এরকম? বাট আপনাকে সারাক্ষণে অনেক ভারী কাজ করতে হয়, হতে পারে হয়তো তখন কোনো একটা টান লেগেছে বা কিছু একটা আপনি সেটা বুঝতে পারেননি ওরকম, কারণ সারাক্ষণে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হয়। এবং কক্সিসের ব্যথার জন্য প্রথম কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন যখন প্রথম শুরু হয়েছিল? মালয়েশিয়াতে ডাক্তার দেখাইছে। কি বলেছিলেন উনি? উনি বলেছেন ফিজিওথেরাপি দিতে। আচ্ছা, এক্সরে করে দেখছে নরমাল, এক্সরে রিপোর্ট ফিজিওথেরাপি দেওয়ার। ওখানে 4টা থেরাপি আমি দিছি, কিন্তু ওখানে চিকিৎসা ব্যয়বহুল এবং সমস্যা, কাজ করা লাগে, যে রান্না বান্না, ওই জন্য মানে একা আসলে সম্ভব হয়ে ওঠেনি, খরচ সবকিছু মিলে ওখানে আপনি ট্রিটমেন্টটা নিতে পারেননি, এবং তখন আপনি খুঁজতে থাকেন যে আর কোথায় মানে চিকিৎসা আছে। তখন আপনি এটা কি অনলাইনের মাধ্যমে জানতে পারেন? ইউটিউবে সার্চ দিয়ে যে ব্যথার, কক্সিসের ব্যথার জন্য কোথায় ট্রিটমেন্ট আছে, তখন আপনি জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয়। চিকিৎসা হয় এবং তখন চলে আসে, তখন সোজা এখানে চলে আসি, এয়ারপোর্ট থেকে নামা এখানে ডাইরেক্ট আসে। আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ব্যথার জন্য? ব্যথার কারণে মানসিক চাপ, দুশ্চিন্তা, এগুলো তো হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতো, টেনশন হচ্ছে, আরো বেশি হয় না কি হয়, জ্বালা পোড়া, মানে কোন দিকে আসলে মোড় নেয়, সেটা কি পঙ্গুত্বের দিকে মোড় নেয়, নাকি আমি আর নড়াচড়া করতে পারবো না, নাকি এটা পুরো শরীরে ছড়িয়ে যাবে, মানে এই ধরনের চিন্তা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি যখন রুমে ঢুকলাম তখন দেখলাম আপনি বেশ চিন্তিত অবস্থায় আছেন। তো স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলেছে 10 দিনের জন্য ভর্তি হন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সো আজকে আপনার প্রথম দিন, কি মনে হচ্ছে আসার পরে? আজকে সকালে মাত্র চিকিৎসা শুরু হলো, এখনো কিছু সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক থাকবেন, ব্যথা মুক্ত ভাবে আমার এই ভাইটিকে ইনশাল্লাহ এই ডিপিআরসি হসপিটাল থেকে আমরা বিদায় দিব। অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন স্যার যেটা বলেন, অপারেশন বিহীন চিকিৎসা এবং অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, দেখা যাক কি হয়। সে পর্যন্ত দেখতে থাকুন, ভালো থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।